জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পরপর দুবার সিবিআই এর নোটিশ, তারপর রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার ছিল শুনানি। এদিন বারবেলায় তারাপীঠে মন্দিরে মহাযজ্ঞে বসেন অনুব্রত। প্রথমে পুজো দিয়ে মায়ের আরতি করেন, তারপর মন্দিরের হোমকুণ্ডে শুরু হয় মহাযজ্ঞ। প্রায় 2000 লোকজনকে ভোগ খাওয়ানো হয়। ঘড়ি কাটায় তখন বেলা 12:30। কিছুক্ষণের মধ্যেই খবর এলো ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছেন অনুব্রত মণ্ডল। এবার আদালতের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, নেওয়া যাবে না কোনো কড়া পদক্ষেপ। তবে আদালতের নির্দেশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে, দুর্গাপুরে গিয়ে দিতে হবে হাজিরা। আমি আইনকে সম্মান করি, আদালতের উপরে কেউ নাই, আদালতকে আমি স্যালুট জানাই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, 27 জানুয়ারি প্রথম নোটিশ পাঠায় সিবিআই। যেহেতু তার মক্কেলের উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা আছে, এই অবস্থায় করোনা আক্রান্ত হলে সমস্যা বাড়বে, তাই হাজিরার জন্য তিনি 8 সপ্তাহ সময় চান। 31 জানুয়ারি ফের নোটিশ পাঠায় সিবিআই। সেক্ষেত্রে বোলপুরে গিয়ে সিবিআই কে জিজ্ঞাসাবাদের জন্য বলেন অনুব্রত। তার আইনজীবী এদিন আদালতে আবেদন জানান, রক্ষা কবচ পেলে কোভিড বিধি মেনে দুর্গাপুরে গিয়েও হাজিরা দিতে প্রস্তুত অনুব্রত মণ্ডল। বিচারপতি রাজশেখর মান্থা সিবিআই কে প্রশ্ন করেন, অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে গ্রেফতার করার প্রয়োজন আছে কি? তিনি তো মূল অভিযুক্ত নন, এফআইআর এর নাম নেই। সিবিআই এর আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসপি রাজু যুক্তি দেন, শারীরিক সমস্যার সব দাবি সত্যি নয়। অনুব্রত মণ্ডলকে সাক্ষী হিসেবে দেখেছি, তিনি হাজিরা এড়িয়ে গেছেন। গ্রেফতারির আশঙ্কা থাকলে তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারেন। প্রশ্ন তোলা হয়, অনুব্রত একবার বলছেন 8 সপ্তাহ সময় দরকার, দূরে যেতে পারবেন না, আবার বলছেন রক্ষা কবচ পেলে যেতে পারবেন, কেন দুরকমের কথা? বিচারপতি প্রশ্ন করেন, সিবিআই এর কলকাতায় 2টি অফিস আছে, সেখানে না ডেকে দুর্গাপুরে কেন ডাকলেন? সিবিআই এর আইনজীবী বলেন, বোলপুর থেকে দুর্গাপুরের দূরত্ব কম, তাই সেখানেই ডাকা হয়েছে। এরপর অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, এর আগে সাক্ষী হিসাবে ডেকে অনেককেই গ্রেফতার করেছে সিবিআই। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশ দেন, দুর্গাপুরে গিয়ে অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে, কিন্তু আদালতের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, নেওয়া যাবে না কড়া পদক্ষেপ, প্রয়োজনে নতুন করে নোটিশ দিতে হবে। এই যে খাঁড়াটা ঝুলছে মাথার উপরে, ওতে ওজন কমে যাবে, যখন বেরোবেন তখন। সারা জীবন তো হাইকোর্ট কাউকে প্রোটেকশন দিতে পারে না। যে কাজ ওনারা করেছেন, সিবিআই তদন্ত করছে, তাদের কাছে তথ্য আছে, আজ হোক কাল হোক তাকে যেতে হবে। তারা হয়তো অ্যারেস্ট করবেন কি আটকাবেন জিজ্ঞাসাবাদের জন্য, সেই জন্য তারা পালিয়ে যাচ্ছেন সত্য বেরিয়ে আসবে বলে। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা নেত্রীরা সবাই হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে বাঁচতে চাইছে কেন? তাদের দুর্বলতাটা কিসের? এত দুর্নীতি তাদের সঙ্গে তাদের নাম আসছে কেন? তার মানে এটাই যে পশ্চিমবঙ্গে যে লুট চলছে যেটা আমরা বলছি, তার মধ্যেও সিবিআইয়ের চক্রান্ত আছে, রাজনীতির চক্রান্ত, সিআইডিরও রাজনীতির চক্রান্ত আছে ফাঁসানোর। সিবিআই সূত্রে খবর, হাইকোর্টের এদিনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া হবে না। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, নান্টু পালের রিপোর্ট, এবিপি আনন্দ।